আজকে আমাদের বাসায় পিঠা উৎসব, আর এই উৎসবের মূল কারণ হচ্ছে আমি আর আওয়াল। আজকে বাসায় অনেক ধরনের পিঠাপুলির আয়োজন রয়েছে, আর এই উদ্যোগটা নিয়েছে আওয়ালের বড় বোন, মানে আমার একমাত্র ননদ। শীতের সময় সবার বাসায় পিঠাপুলির একটা উৎসব মুখর পরিবেশ থাকে, আর আমাদের বাসাটাও ব্যতিক্রমী না। আর একেতে আমার পেটে বাবু আছে, এই বাবুর উদ্দেশ্যে আসলে পিঠাপুলিগুলোর আয়োজন করা। যদিও আমার শাশুড়ি এসব পছন্দ করে না, তারপরেও আমার ননদের কারণে পসিবল হয়েছে। এটা হচ্ছে বাঙালিদের ট্রেডিশনাল কালচার, আর এটা বহু বছর আগে থেকেই প্রচলিত, যদিও আমার শাশুড়ি এইসব কিছু পছন্দ করেন না। এক কথায় গর্ভবতী মায়েদেরকে সব খাবার টেস্ট করানো হয়। এক কথায় গর্ভ অবস্থায় গর্ভবতী মায়েরা অনেক খাবারের প্রতি দুর্বল থাকে, সেজন্য প্রতিটা খাবারই টেস্ট করানোর জন্যই এই রকম আয়োজন করা হয়। চলেন তাহলে দেখে নেওয়া যাক আজকের আয়োজনে কি কি ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে। আর সকালে উঠেই দেখি কনকনা ঠান্ডা, আর মনে হচ্ছে মেঘগুলো পুরো নিচে নেমে এসেছে, পুরো আকাশ অন্ধকার, চারপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। চারপাশ ঘন কুয়াশা দিয়ে ঢাকা ছিল, আর কনকনা একটা ঠান্ডা ছিল, সাথে ছিল অনেক জোরে জোরে বাতাস, যে বাতাসটা একদমই সহ্য করার মতো ছিল না, প্রচুর ঠান্ডা ছিল সেই দিন। দুপুর 11:30-12টার মতো বাজে, তারপরেও রোদের কোনো সন্ধান মিলছিল না, এই রকমই ছিল সারাটা দিন। যদিও আবহাওয়াটা একদমই বাজে ছিল, কিন্তু কোনোভাবেই থেমে থাকেনি আমাদের এই সব আয়োজন। সেই দিন অনেক সকাল সকালই আমার ননদ চলে এসেছিল আমাদের বাসায়, আর সকাল থেকেই শুরু হয়েছিল পিঠাপুলির আয়োজন। এক একজন এক এক রকম পিঠা তৈরি করছিল, যেহেতু অনেকগুলো পিঠা তৈরি হবে আজকে সারা দিনে। কেউ বানাচ্ছিল খাঁটি গরুর দুধের পায়েস, আবার কেউ বা তেল পিঠা, যেমন তেল পিঠাই 5-6 রকমের বানানো হয়েছিল। একপাশে আমার শাশুড়ি মাটির চুলায় মুরগি, গরুর মাংস, মাছ এইসব কিছু রান্না করছিল। মাটির চুলায় রান্না করা খাবারের এক অতুলনীয় স্বাদ থাকে, আর প্রতিটা খাবার অনেক টেস্টফুল ছিল। মিষ্টি পিঠাপুলি তো অনেকগুলোই বানানো হচ্ছিল, সেই জন্য আমার ননদ কিছুটা লবণাক্ত খাবারও বানিয়েছিল, যেমন চপ, পেঁয়াজু, এই টাইপের ভাজাপোড়াগুলো, আর সাথে তো ছিল মিষ্টি খাবার অনেকগুলো। এইখানে পাটিসাপটা বানানো হচ্ছে। আমার শ্বশুর বাড়িতে সবাই খড়ির চুলার রান্না অনেক বেশি পছন্দ করে, সেজন্য সেপারেট আলাদা একটা রান্নাঘর করা হয়েছে। সেই রান্নাঘরে আজকে পিঠাপুলির আয়োজনগুলো হচ্ছিল, আর মাটির চুলার রান্নার কথা কি আর বলবো, সবার অনেক বেশি পছন্দের। মাটির চুলায় একবেলা রান্না না হলে কেউ সেই রান্নাগুলো খেতে চায় না, আর এইখানে মাটির চুলায় মাটির পাতিলেই সব কিছু আমার শাশুড়ি রান্না করে, যেই খাবারগুলো টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এইখানে তিল দিয়ে ভাপা পিঠা তৈরি করা হচ্ছিল, এই পিঠাটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে তিল দিয়ে বানানো হয়, আর এটার স্বাদ এতটাই মজার যেটা বলে বোঝানোর না। প্রত্যেকটা পিঠায় আমি খেয়েছিলাম, তবে এই পিঠাটা অনেক বেশি করে খেয়েছিলাম, আর এইখানে আমার ননদের মেয়ে আমাকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। এইখানে অনেক বড় প্লেটে পায়েসের সাথে আমার আর আমার জামাইয়ের নাম লিখেছিল আনিশা, আর এই প্লেটটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। সেই দিনের প্রোগ্রামটা এতই বেশি সুন্দর আর আনন্দময় ছিল, যেটা আসলে কোনো দিন আমি ভুলবো না। আর এই এক্সপিরিয়েন্সগুলো একদমই নতুন ছিল আমার জন্য, আমি অনেক কিছুই জানতাম না এই সম্পর্কে। সারা দিন এত পরিশ্রম করে শুধুমাত্র আমার আর আওয়ালের জন্যই এতগুলো রান্না করা হয়েছিল, আর প্রত্যেকটা খাবার আমাকে অল্প অল্প করে টেস্ট করানো হচ্ছিল। এইখানে বেশি মজার বিষয় হচ্ছে সবাই আমাকে খাওয়াচ্ছিল আর টাকা দিচ্ছিল। আমার টোটাল 12,000 টাকার মতো উঠেছিল মাত্র আধা ঘন্টার মধ্যে। এইরকম আয়োজন করলে কার না ভালো লাগবে, আমি চাই নেক্সট বারও যেন এইরকম একটা আয়োজন করা হয় আমার জন্য। প্রথম শুরুটা আমি এবং আমার জামাই করেছিলাম, ও প্রথমে আমাকে খাইয়ে দিচ্ছিল, তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমার জামাইকে দেখে আবার কেউ ভেবো না ওর মুড অফ, ও অনেক শান্ত প্রকৃতির মানুষ আর অনেক কম কথা বলে, আর সবসময় চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে সে। আজকের এই দিনটা আমার শ্বশুর বাড়ির সবাই মিলে অনেক বেশি এনজয় করে
করেছিলাম আর মনে রাখার মতো একটা দিন ছিল। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয়। তোমরা সবাই বেশি বেশি করে দোয়া করে দিবা আমার ফ্যামিলির জন্য, আমার বাবু এবং আমার জন্য। আর এইখানে একটা কথা অ্যাড না করলেই না, সব প্রথমে অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমার ননদের উদ্যোগেই কিন্তু এই আয়োজনটা করা হয়েছিল, আপু উদ্যোগ না নিলে এত সুন্দর দিন আমরা কখনোই পেতাম না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া রাখবে আর তোমরাও ভালো থাকো। আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবা আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আল্লাহ হাফেজ। আর সবাই বেশি বেশি করে দোয়া করে দিও কিন্তু আমার জন্য, ঠিক আছে? যখন থেকে বসেছে আমার পেটুক জামাই খেয়ে যাচ্ছে।